বাজেট হলো কোনো নির্দিষ্ট অর্থবছরের সামগ্রিক আয় ব্যয় হিসাব করে সার্বিক পরিকল্পনা করা। 2020-21 অর্থবছরের বাজেটের পরিমাণ এ যাবৎকালের সর্ববৃহৎ, আর বিশ্ব বাজেটের আকারে বাংলাদেশ 64তম। বিশ্ব বাজেটের আকারে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় দেশ চীন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল 11 জুন 2020 সালে জাতীয় সংসদে 2020-21 অর্থবছরের বাজেট ঘোষণা করেন। 30 জুন 2020 সালে পাশ হওয়া এবং 1 জুলাই 2020 সাল থেকে কার্যকর হওয়া এই বাজেট দেশের ইতিহাসে 49তম, অন্তর্বর্তীকালীন সহ 50তম। অর্থবছরের বাজেটের স্লোগান ছিল অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। এখন আমরা পর্যায়ক্রমে 2020-21 অর্থবছরের বাজেটের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেব। বাজেট ঘোষণা করা হয়েছে 11 জুন 2020 সালে। বাজেটের ঘোষক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট কার্যকর শুরু হয়েছে 1 জুলাই 2020 সালে। বাজেটে মোট টাকার পরিমাণ 5,68,000 কোটি টাকা, যা জিডিপির 17.9%। সামগ্রিক আয় 3,78,000 কোটি টাকা, যা জিডিপির 11.9%। এই 3,78,000 কোটি টাকা আয়ের উৎস ছিল রাজস্ব প্রাপ্তি 3,73,987 কোটি টাকা এবং বৈদেশিক অনুদান 4,013 কোটি টাকা। সামগ্রিক ঘাটতি অনুদান সহ 1,85,987 কোটি টাকা, সামগ্রিক ঘাটতি অনুদান ছাড়া 1,90,000 কোটি টাকা। বৈদেশিক ঋণ 73,004 কোটি টাকা, অভ্যন্তরীণ ঋণ 1,09,983 কোটি টাকা। মোট জিডিপি 31,71,800 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি 8.2%, মূল্যস্ফীতি 5.4%। 2020-21 অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে জনপ্রশাসন খাতে 1,13,160 কোটি টাকা, যা মোট বাজেটের 19.9%। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে 85,762 কোটি টাকা, যা মোট বাজেটের 15.1%। মাথাপিছু বরাদ্দ থাকছে 32,355 টাকা। মোট এডিপি 2,05,145 কোটি টাকা। মাথাপিছু আয় প্রক্ষেপণ $2,326। মাথাপিছু ঘাটতি 8,990 টাকা। 2020-21 অর্থবছরের বাজেটের কিছু অংশ মহামারী করোনাভাইরাস মোকাবেলার জন্য প্রদান করা হয়েছিল। এবার আমরা সেই বাজেট সম্পর্কে জেনে নেব। 2020-21 অর্থবছরে করোনাভাইরাসের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 2019-20 অর্থবছরে করোনা মোকাবেলায় স্বাস্থ্যখাতে 5,500 কোটি টাকার প্রকল্প ছিল। করোনার টেস্টিং কিট, মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর কাঁচামাল সম্পূর্ণ শুল্কমুক্ত। চিকিৎসা সামগ্রী এবং জীবাণুমুক্তকরণের স্থায়ীভাবে উৎপাদনের কাঁচামাল আমদানিতে কর রেয়াত। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন খাতে বরাদ্দ 41,027 কোটি টাকা। 2019-20 অর্থবছরের জরুরি ভিত্তিতে 5,029 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। করোনায় দায়িত্ব পালনে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য 850 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। বিশ্বব্যাংকের অর্থায়নে 1,127 কোটি টাকা এবং এডিবির অর্থায়নে 1,366 কোটি টাকার প্রকল্প ছিল। রপ্তানি খাতে 1% প্রণোদনা, উচ্ছে কর 1% থেকে কমিয়ে 0.50% করা হয়েছে। 1,03,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, পল্লী সমাজসেবা কার্যক্রমের জন্য 100 কোটি টাকা প্রণোদনা। এবার আমরা করদাতাদের করমুক্ত আয়ের সীমা সম্পর্কে জেনে নেব। সাধারণ ব্যক্তির জন্য করমুক্ত আয়ের সীমা 3,00,000 টাকা, মহিলা ও 65 বছরের ঊর্ধ্বে 3,50,000 টাকা, প্রতিবন্ধীদের জন্য 4,50,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য 4,75,000 টাকা। এবার আমরা জেনে নেব ব্যক্তিগত ন্যূনতম আয়কর। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য 4,000 টাকা এবং অন্য সব পর্যায়ে 3,000 টাকা। 2020-21 অর্থবছরের বাজেট সম্পর্কিত সকল ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি।
এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বাজেট সম্পর্কিত, আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। সর্বশেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।